আজকে আমি আর আমার তিন বন্ধু মিলে বিজনেস প্ল্যান নিয়ে আইডিয়া করছিলাম যে কি ব্যবসা করা যায় না করা যায়। এখন কথা বলতে বলতে যখন আমরা আইডিয়া জেনারেট করছিলাম, তখন দেখলাম যে চারজন চারটে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসি। আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমার ফ্রেন্ড আকাশ আসে হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড, কোয়েম্বাটোর ইঞ্জিনিয়ারিংপথে করে, তাকে আছে হচ্ছে কেমিক্যালসে, সাদি আছে টেক্সটাইলসে। তো সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে। তো যখনই আমরা বিজনেস প্ল্যান নিয়ে আইডিয়া আলোচনা করছি, দেখলাম যে এক একজন তার যে বিষয়ে স্পেশালাইজেশন ওই বিষয়ে টানছে। যখনই বিজনেস নিয়ে কথা বলছি, আমি বেশি বলার কথা চেষ্টা করছি। যখনই কোডিং নিয়ে আসছে, ওয়েবসাইট আসছে, আকাশ ওর সিএসসি ফোন দিতে দেখানোর চেষ্টা করছে। যখনই বিভিন্ন ম্যাটেরিয়ালস কেমিক্যালস নিয়ে কথা আসছে, কি ম্যাটেরিয়ালস দিয়ে আমরা প্রোডাক্ট বানাবো, তখন আসছে তাকি। এবং যখনই ব্যাগটা কি ডিজাইন হবে ওইটা নিয়ে আসছে হচ্ছে সারি। তো দেখলাম যে যখনই কোনো আমরা কিন্তু আইডিয়া নিয়ে কথা বলতে বলছি, এক একজন এক একটা স্পেশালিটি থাকার কারণে আমরা কমপ্লিট একটা আইডিয়া পাচ্ছি। কারণ ঝামেল হচ্ছে, আমরা সবসময় কিন্তু আমাদের চারপাশে এমন মানুষ রাখি না যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আমরা অনেক সময় একই একটা ইউনিভার্সিটি পড়ি, যেখানে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলের সবাই হচ্ছে একই ব্যাকগ্রাউন্ডে। তো একই ব্যাকগ্রাউন্ডে হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমরা যখন আইডিয়া নিয়ে আলোচনা করি সবাই এক টপিক নিয়ে কথা বলি। কিন্তু আমাদের যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে মানুষ থাকতো, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া নিয়ে আসতো এবং আমাদের কমপ্লিট একটা বিগ পিকচার আমরা সবাই পেয়ে বসতাম। তো আমাদের সবসময় উচিত এমন মানুষকে আমাদের ফ্রেন্ডের সার্কেলের মধ্যে আনা যারা সবসময় ডিফারেন্ট আইডিয়া দিবে। তাহলে আমরা যদি সেখানে নিজেদের লাইফ থেকে আইডিয়াগুলো বলার চেষ্টা করি, তাহলে অনেক সময় আমরা ন্যারো মাইন্ডেড আইডিয়া পাবো। তাই আমার কথায় যদি আপনার নতুন কিছু বোঝা থাকে কিংবা কোনো কিছু মিস করে যাই, প্লিজ কমেন্টে টাইপ করে জানিয়ে দেবেন, যেন সব একসাথে ভালো বুঝতে পারি। সাথে পারি অবস্থা ভালো আছি দোস্ত, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নাইস, ঠিক আছে, এই হচ্ছে রেকর্ডিং হচ্ছে।